আমি সুজিত কুমার ভৌমিক, আইটিডব্লিউর সকল ভিউয়ার্স, ফলোয়ার্স এবং সাবস্ক্রাইবার্সকে জানাই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা এবং হ্যাপি হোলি। আচ্ছা, আজকে যে ভিডিওটা আমি নিয়ে এসেছি, আমি সবসময় চেষ্টা করি যাতে নিত্য নতুন কিছু জিনিসপত্র নিয়ে আসতে পারি যাতে কিনা স্টুডেন্টদের কিছু উপকারে লাগে, ঠিক আছে? তা আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি পুরোপুরি একটা ইউনিক ভিডিও, মানে হচ্ছে 5 মিশালি কিছু জিনিসপত্র বলবো, মানে সেমিস্টারের জন্যও বলবো, গভর্নমেন্ট জবের জন্যও বলবো, জিলেটের জন্যও বলবো, কিন্তু একটু মন দিয়ে শুনতে হবে। আমার দীর্ঘ 20 থেকে 21 বছরের অভিজ্ঞতা থেকে আমি একথা বলতে পারি যে সেমিস্টার যারা ঠিকঠাক মতনভাবে পড়াশোনা করে না, তাদের কিন্তু পরে ফল খারাপ হয়ে যায়। ফল খারাপ হয় মানে হচ্ছে তাদের জীবনে প্রতিষ্ঠা পেতে অনেক অসুবিধা হয়। আমি কিছু কঠিন কথাবার্তা আজকে বলছি, ঠিক আছে? অনেকে যারা আমার কাছে পড়ে বা যারা আমার সান্নিধ্যে এসে অনেক জায়গা উঁচু জায়গায় যেতে পেরেছে, তারা আমার সম্মতে জানে যে আমি খুব খারাপ বিহেভ করি, মানে আমার বিহেভগুলো খুব খারাপ, মানে স্টুডেন্টদেরকে খুব, ঠিক আছে, যাতে কিনা পড়াশোনা করে তার জন্য অনেক কথাবার্তা শোনায়। এমনও আছে খাতা ছিঁড়ে দিই, এমনও আছে যে খাতা ছুঁড়ে ফেলে দিই, কিন্তু সেই স্টুডেন্টটা যখন জীবনে দাঁড়ায়, সে কিন্তু রাস্তায় দাঁড়িয়েও আমাকে প্রণাম করতে বাধ্য হয়। এটাই আমার কাছে জীবনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। এই কারণের জন্য বলছি যে সেমিস্টারটাকে কেউ কিন্তু অনলাইনে হচ্ছে বলে যে গুরুত্বহীন হিসাবে নিচ্ছে, সেটা কিন্তু ঠিক নয়। তোরা কিন্তু সেমিস্টারটাকে ঠিকঠাক মতনভাবে নেওয়ার চেষ্টা কর। এখনো পর্যন্ত আর 3-4 দিন বাকি আছে, সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টারগুলোকে একটু করে ঠিকঠাক মতনভাবে শেষ কর, যাতে কি না বেসটা যেন ঠিকঠাক থাকে, তাতে ভবিষ্যতে গিয়ে যে কোনো কোম্পানির ইন্টারভিউতে হোক অথবা কোনো গভর্নমেন্ট জব হোক অথবা যে কোনো কিছু পরীক্ষায় যাতে কিনা তোরা সাকসেস পেতে পারিস। সেই কারণের জন্য আর এইবারে এই সেমিস্টারের সাথে পরের সেমিস্টারটা অনেকটা কানেক্টেড থাকে, কারণ থার্ড সেমিস্টার বা ফিফথ সেমিস্টাররা একটা জিনিস মাথায় রাখতে হবে, ফিফথ সেমিস্টারদের বিশেষ করে, যে এইবারে যে সাবজেক্টগুলো আছে সেইগুলো কিন্তু কোর সাবজেক্ট। এই কোর সাবজেক্ট কিন্তু গভর্নমেন্ট জবে, যে কোনো ইন্টারভিউ, যে কোনো জীবনে দাঁড়াতে গেলে খুব কাজে লাগে। অথবা যদি যারা থার্ড সেমিস্টারে আছে তাদের ক্ষেত্রে বলবো যে এই যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলোই কিন্তু পরের সেমিস্টারে কন্টিনিউয়েশন হয়। অনেক সাবজেক্ট আছে, ইলেকট্রিক্যালদের মেশিন আছে, ঠিক আছে, মেকানিক্যালদের আছে, হচ্ছে থার্মাল আছে, এই অনেকগুলো সাবজেক্টে কি বিভিন্ন রকমভাবে কন্টিনিউয়েশন হয়, ফলে এই সেমিস্টার যদি ঠিকঠাক মতনভাবে না করা হয় পরের সেমিস্টারে অসুবিধে হয়। আরও একটা কথাবার্তা বলি, এই সময় মানে এই যে ডিউরিং সেমিস্টার এক্সাম, এই সময়তে কেউ জিলেট নিয়ে চিন্তা করিস না। জিলেটের পরীক্ষা একটা নির্দিষ্ট টাইমে হবে 2021-এর, 2022-তে যারা আমার কাছে পড়ছে তাদেরকেও বলেছি শুধু পড়ার টাইমে পড়তে আসবে অথবা আধ ঘন্টা হলে একবার কাছে থাকবে। এরম নয় জিলেট নিয়ে খুব লাফালাফি করা। জিলেটের যারা আমার কাছে পড়ে আমি জানে, আর যার মানে আমি কতটা সরকারি শর্টকাট করাই না করাই সব কিছু জানে, আর যাদের যারা ইউটিউব মানে ইউটিউবে দেখছে আমার ভিডিও বা ফেসবুকে দেখছে আমার ভিডিও, তাদেরকেও আমি বলছি অবশ্যই এই কমিউনিটিটার জন্যই আমি অনেক কিছু শর্টকাট মেথড দেখাবো। আমি কথা দিচ্ছি আমি অনেক কিছু শর্টকাট মেথডের ভিডিও আপলোড করাবো, ঠিক আছে? ফলে জিলেটটা নিয়ে এই মুহূর্তে কোনো চিন্তা করতে হবে না। এই মুহূর্তে ফোকাস পাখির চোখ শুধুমাত্র সেমিস্টার এক্সাম, আর কিছু না। যাদের বিটেক, বিটেকদের ক্ষেত্রে বলছি, বিটেকদের এক্সাম হয়ে গেছে, তা তাদের ক্ষেত্রে বলছি যে আমি মেকানিক্যালের একটা ব্যাচ শুরু করতে চলেছি 10th May বলেছিলাম, কিন্তু যেহেতু বিটেকের অনেক স্টুডেন্ট যারা মেকানিক্যাল আছে, আজও যেমন কিছু জন এসেছিল, ঠিক আছে, তারা অহরহ ফোন করছে, মানে অনেকজন ফোন টোন করছে, সেই কারণের জন্য বলছি আমি এই মাসে, মানে হচ্ছে এই এপ্রিল মাসে, এটা তো মার্চ মাস চলছে, এপ্রিল মাসে মিডলের দিকে মানে পয়লা বৈশাখের পর থেকে একটা ব্যাচ স্টার্ট করবো, মানে তাদের আশ্বস্ত করার জন্য বলছি। তো অনেকে বলছে যে 15 দিন এখনও অনেক দিন বাকি আছে, মানে 10th May মানে অনেকটা বাকি, তা তাদের শুধু বিটেক লেভেল এবং তাদেরকে একটু গেট ওরিয়েন্টেড কোশ্চেনপত্র করাবো, তা তারা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারে। জিলেটের 2022-এর সেকেন্ড নিউ ব্যাচ তো আমি শুরু করছি বলেই দিয়েছি যে 22 এপ্রিল থেকে অনেকজন যোগাযোগও করেছে, মোটামুটি বলেছিলাম 20 জনের বেশি নেবো না, 12-13 জন মোটামুটি সিট ফিল আপ হয়ে গেছে, 6-7টা সিট আছে, ঠিক আছে, যারা যারা যোগাযোগ করতে চাস তাহলে যোগাযোগ করতে পারিস, না হলেও আমি ইউটিউবে কিছু কিছু জিনিসপত্র আপলোড করব, ঠিক আছে, যাতে কিনা সবার সুবিধা হয়। অনেকের টাকা পয়সার প্রবলেম থাকতে পারে, টাকা পয়সার যদি প্রবলেম থাকে অবশ্যই আমাদের ইনস্টিটিউটে ফোন করে ম্যামের সাথে কথা বলবি, টাকা পয়সা নিয়ে যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই ম্যাম তোদেরকে অবশ্যই করে হেল্প করবে, সে যদি 2 ইনস্টলমেন্টে হোক বা 1টা ইনস্টলমেন্টে বা 2-3টে করে দিয়ে যদি ক্লিয়ার করা যায় বা কোনো কিছু যদি করা যায়। আর একটা কথা বলে দিই যে আইটিআইদের তো গভর্নমেন্ট জবের জন্য শুরু করেছি, আইটিআইদের উদ্দেশ্যে বলছি এটা, আইটিআইদের আমি ইলেকট্রিক্যাল যে ইলেকট্রিশিয়ানদের জন্য শুরু হয়েছে, ফিটার টার্নার মেশিনিস্টের জন্য একটা নতুন ব্যাচ স্টার্ট হচ্ছে,
এই এপ্রিল মাস থেকে ব্যাচ স্টার্ট হবে 10 তারিখ থেকে, মানে টেন্টেটিভ ডেট। আইটিআইদের জন্য বলছি যে গভর্নমেন্ট জবের জন্য এখন থেকে ঠিকঠাক মতন যদি ঠিকঠাক করা যায়, অনেক গভর্নমেন্ট জব বেরোচ্ছে। আবার একবার সেমিস্টারের জন্য ফিরে আসি, একটা কথা বলি বারবার করে, যারা আমার কাছে পড়ে তারা তাদেরকে আমি বলেছি যে সেমিস্টারটা যদি ক্লিয়ার না থাকে, মানে যদি বেস যদি ঠিকঠাক মতো না থাকে, তাহলে ইমারত কিন্তু তৈরি হবে না। এই কারণের জন্য বারবার করে একটাই কথা বলছি যে সেমিস্টারের জন্য কিন্তু ঠিকঠাক মতনভাবে প্রিপারেশান নিয়ে রাখা দরকার, পরীক্ষা যে কোনো মোডেই হোক না কেন। অনলাইনে হচ্ছে বলে অনেকেই হাল ছেড়ে দিয়েছে যে ও তো দেখে দেখে লিখবো, কোনো ব্যাপার না, কিন্তু প্রিপারেশান কিন্তু তোকে নিয়ে রাখতে হবে, না হলে আবার ভবিষ্যতে আবার এই সাবজেক্টগুলো আবার পড়তে হবে, গভর্নমেন্ট জব হোক বা যে কোনো কিছু, মানে আবার যদি কেউ যদি ফার্দার স্টাডি করে সেক্ষেত্রে বিটেকে, তাহলে আমি এখন থেকে কেন করে রাখবো না, এটাই হচ্ছে আমার কাছে বড় প্রশ্ন। যে আমি সুযোগ পেয়েছি বলে সেটাকে কাজে লাগাবো, কিন্তু আলটিমেটলি আমি তো নিচে নেমে যাচ্ছি, সেই জায়গা থেকে কিন্তু দেখতে হবে। তাহলে আজকে আমার বক্তব্যগুলো এগুলোই ছিল, মেনলি আমি যে যে কারণে এসেছিলাম এই সেমিস্টারের জন্য, জিলেটের জন্য, ঠিক আছে, জিলেটের যে নতুন ব্যাচ শুরু হচ্ছে, বা জিলেট নিয়ে এখন কোনো চিন্তা করতে হবে না, ঠিক আছে, সেমিস্টার চলাকালীন কোনো চিন্তা করার দরকার নেই, কারণ জিলেটটা আবার পরে আছে, এখন সেমিস্টারের জন্য দেখতে হবে। আর গভর্নমেন্ট জবের যে ব্যাচ শুরু হচ্ছে বিটেক লেভেলের জন্য, যে সেই ব্যাপারের জন্য বলার জন্য, তাহলে আজ এত অব্দি থাকুক, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। নেক্সট ভিডিও আমি কিছু জিনিসপত্র, নতুন কিছু জিনিসপত্র নিয়ে আসবো, ঠিক আছে, বা কোশ্চেন পত্র কেমন কি হচ্ছে না হচ্ছে, সেই আমি আগের বারে বলেছিলাম যে আমার অভিজ্ঞতা থেকে বলেছিলাম যে এবারে পরীক্ষাটা এমনভাবে হবে যে যাতে কিনা পিডিএফ করে কলেজের মেল আইডিতে পাঠাতে হবে, তো সেটাই হচ্ছে, দেখা যাচ্ছে সেটাই হচ্ছে। তা আরেকটা জিনিস আমি যেটা করতে, আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, আরেকটা জিনিস আমি যেটা করতে চলেছি সেটা হচ্ছে আমার কিছু স্টুডেন্ট আছে, ঠিক আছে, যারা এখন থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে পড়ছি, ঠিক আছে, যারা আমার কাছ থেকে ল্যাটারালে ভালো ভালো র্যাঙ্ক করেছে, মানে সেকেন্ড থার্ড ফোর্থ এরকম হয়েছে, তা তাদেরকে নিয়ে আমি একটা সেমিনার করব। যাদের যাদের ইচ্ছা যে সেই সেমিনারটাতে মানে অ্যাটেন্ড করবে, তারা অবশ্যই করে অ্যাটেন্ড করতে পারে। সেই সেমিনারটা কিরকম সেমিনার আমি বলি, যে অনলাইন হবে না, সেটা কিন্তু অফলাইনই হবে। সেই সেমিনারটা হচ্ছে এমন টাইপের সেমিনার হবে যে আমি সব স্টুডেন্টদের ডাকবো, যে তারা কীভাবে পড়াশোনা করেছে বা না করেছে সেই অভিজ্ঞতাগুলো তারা বলবে। মেন কথা, আমি আজকে পড়াচ্ছি 20 থেকে 21 বছর, ফার্স্ট জিলেট পরীক্ষা হয়েছে 2008 সাল, সেই বছরও আমার কিছু স্টুডেন্ট ভালো র্যাঙ্ক করেছিল, ঠিক আছে। তাই সেই রকম দিয়ে বলছি আমি যে আমার কাছে অনেক স্টুডেন্ট আছে যারা জিলেটে ভালো র্যাঙ্ক করেছে, গভর্নমেন্ট কলেজে পড়ছে, থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে সব কিছু আছে, ঠিক আছে, তারাও এসে তোদেরকে বলবে যে কীভাবে পরীক্ষাগুলোকে দিতে হয়, বা তারা কিছু কিছু ট্রিক্স দেখাবে, মানে আমার করানো ট্রিক্সগুলোই তারা দেখাবে মেন কথা, ঠিক আছে। আমি এরকম একটা সেমিনার করতে চলেছি, তা সেটা নিয়ে আবার ডিটেলস পরে আসবো, পরের ভিডিও বা তারপরের ভিডিওতে আসবো সেই সব সেমিনারগুলোকে নিয়ে, মানে যারা আমার কাছে ভালো র্যাঙ্ক করেছে তাদেরকে নিয়ে একটা জাস্ট একটা জিলেটের একটা সেমিনার মতো। তাহলে আজ এত অবধি থাকুক, সবাই ভালো থাকিস।